আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে আবার পুকুরে আসছি। পুকুরে আসলে মাটি কাটাইতেছি পুকুর পাড়ের যে পার দিয়ে, দেখতে পারতেছেন এই যে নতুন মাটি কাটা হয়েছে। 3 দিন হলো আসলে পুকুরে মাটি কাটা হচ্ছে। আমি 3 দিন পর আসলাম আর কি আজকে পুকুরে। এই যে দেখতে পারতেছেন মোটামুটি প্রায় অর্ধেকের বেশি মাটি কাটা হয়ে গেছে, অর্ধেক কাটা হয়ে গেছে অর্ধেক, আর বাকি অর্ধেক কাটবো আস্তে আস্তে ধীরে ধীরে। সামনে লেবাররা মাটি কাটতেছে। পুকুরে মাটি দিলে আসলে 2 ধরনের উপকার হয়। একটা হচ্ছে বন্যার সময় যাতে পাড় ভেঙে না যায়, আর প্রতি বর্ষায় আসলে পাড়ে কিছু কিছু মাটিগুলো ঝরে যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা মাটি দেওয়ার ফলে ওই গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। আর এই যে কলার বাগান আছে, কলার গাছগুলো আছে, এই গাছগুলো আসলে মাটি কমে যাওয়ার কারণে তো কলার ফলন ঠিকভাবে আসে না, আর আমরা মাটি দেওয়ার কারণে আসলে কলার ফলন ঠিকভাবে আসবে। তো কলার উপকার হচ্ছে, পুকুরের উপকার হচ্ছে, দুটোই। ওই সামনে লেবার মাটি কাটতেছে, সেখানে নিয়ে যাচ্ছি। কলা গাছ দিলেন যাতে মাটি না যায়। হ্যাঁ, যারা পুকুরে মাটি কাটতেছে ওনারা আমাদের এলাকারই, প্রতি বছরই ওনাদের দিয়ে মাটি কাটানো হয়। ওনারা এমনিতেও বেশ মানে বিভিন্ন জায়গায় ওনারা মাটি পুকুর পাড় কিংবা যে কোনো কেউ বাড়ি করলে নতুন সেখানে মাটি কাটে। এই যেখানে মোটা ভাই আছে, তারপরে হচ্ছে সুলতান কাকা, হোসেন কাকা, আরও আছে সুফি কাকা আর কি আমাদের এলাকার আশেপাশে। ওই যে বাবলু কাকা মাটি ওখানে ড্রেসিং করতেছে, মানে হচ্ছে মাটির বাইরে আর কি বাতায় পুকুর পার থেকে যাতে মাটিগুলো ঝরে না যায়, সেজন্য আমি আর কি বাড়ি গিয়ে মাটিগুলো পড়লাম। তো সেই কত আগে আসিল না, প্রতি বছরই মাটি আছে। দেখা যায় যে এখন হচ্ছে ক্ষেতের মৌসুমে ধান লাগাবো, ধান লাগানোর কারণে দেখা যাচ্ছে যে ক্ষেতের যত ইঁদুর আছে সবগুলো পুকুর পাড়ে এসে আর কি বাসা করে। ইঁদুর গর্ত করার কারণে আসলে যদি বন্যা আসে আমাদের এখানে, কিন্তু প্রতি বছর এই বন্যায় আসলে পুকুরে খুব চাপ হয়ে যায়। ওই ইঁদুরে গর্ত দিয়ে দেখা যায় যে আসলে পানি লিক করে পুকুর পার দিয়ে, সে কারণে আর কি প্রতি বছরই মাটি কাটতে হয় আমাদের। ওই যে বললাম যে মাটি কাটলে আমাদের 2টা উপকার হয়, পুকুর পাড়ের উপকার হচ্ছে, আর প্লাস হচ্ছে যে আমাদের কলার বাগান যে আছে বাগানের উপকার হচ্ছে। এই মাটি দেওয়ার ফলে আসলে কলাগুলো ভালো আসে, পুকুর পাড়ও ভালো থাকে। আর আমি হচ্ছে প্রতিদিন আসি এই পুকুর পাড়ে, আইসে একবার হলো আর কি পুকুর ওই পাশ থেকে এই পাশে আর কি একবার হলো ঘুরে যায় আর কি, যদি সময় পাই। মাঝে মাঝে সময় পাই না, ওই সময় হয়তো আসতে পারি না। সকাল থেকে আসলে এখানে আসি, ওনাদের দেখাই দিতে হয় কোথায় মাটি আসলে বেশি দিব, কোথায় কম দিব। আরও হয়তো 2-3 দিনের মতো লাগবে পুরো পুকুর পাড় আসলে মাটি দিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।